বনগাঁয় গৃহবধূ খুনে ধৃত এক মহিলা, সামনে এলো ত্রিকোণ প্রেমের গল্প। ঘটনায় এক যুবকের জড়িত থাকার প্রমাণ। ধৃত মহিলাকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। বনগাঁয় গৃহবধূ খুনের ঘটনায় সামনে এলো ত্রিকোণ প্রেমের গল্প। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। গত মাসের 24 তারিখে বনগাঁ থানার কলমবাগান এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় শান্তনা প্রামাণিকের মৃতদেহ। মৃত শান্তনার গলায় ওড়না পেঁচানো ছিল। ঘটনার পর শান্তনার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাকে খুন করা হয়েছে। এ বিষয়ে তার দাদা মিঠুন জানান, বাগদার এক যুবকের সাথে বোনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল সে, সেই কারণেই তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ তোলেন মৃতের দাদা। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হেলেঞ্চা এলাকার বাসিন্দা শান্তনা। বিয়ে হয়েছিল দত্তফুলিয়া এলাকায়। স্বামী বিদেশে কর্মরত। সাংসারিক জটিলতার কারণে শ্বশুরবাড়ি ছেড়ে কলমবাগান এলাকায় ভাড়া বাড়িতে এসে ওঠেন গৃহবধূ ও তার মেয়ে। ঘটনার দিন মেয়ের সাথে ফোনে যোগাযোগ করতে না পেরে সন্ধ্যায় শান্তনার মা আসেন কলমবাগানের ভাড়া বাড়িতে। ঘরে ঢুকে দেখেন খাটের ওপর পড়ে রয়েছে শান্তনার দেহ, গলায় পেঁচানো ওড়না। এরপরই খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে এদিন মৌমিতা সাহা নামে একজনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃত মৌমিতাকে এদিন তোলা হয় বনগাঁ আদালতে। এ বিষয়ে বনগাঁ আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, ত্রিকোণ প্রেমের জেরে এই খুনের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় অনন্ত শীল নামেও এক যুবক জড়িত রয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। গত 24/4/2023 এক ভদ্রমহিলা মার্ডার হন, মার্ডার খুন হন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে একজন মহিলাকে আজকে গ্রেপ্তার করে পাঠিয়েছে। তার নাম মৌমিতা শাহ, বাগদায় তার বাড়ি। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে এবং অনন্ত শীল নামে আরেকজন ব্যক্তি থেকে এই ভদ্রমহিলাকে খুন করেছে। পুলিশ এই কেসে 5 দিনের পিসি প্রেয়ার চেয়েছে। কোর্ট সন্তুষ্ট হয়ে যে কদিন দেবে সেইটাই থাকবে। খুনের মোটিভ হলো ত্রিকোণ প্রেম। অনন্ত শীলের সঙ্গে এই ভদ্রমহিলার সম্পর্ক ছিল এবং সেটাকে সহ্য করতে না পেরে এই যিনি অভিযোগকারী তার মেয়েকে হত্যা করা হয়েছে। এদিন মৌমিতাকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ মতিগঞ্জ।